মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে ছিলেন, আছেন, থাকবেন এবং তার এবং রাকেশ টিকায়েতের এই জোট ভবিষ্যতে নরেন্দ্র মোদীকেই ক্ষমতা থেকে অপসারিত করবে তৃণমূল কংগ্রেসের দাবি। তরুণ জ্যোতিবাবু, দু মিনিট সময় আপনার। অনির্বাণ, প্রথমত বলি পশ্চিমবঙ্গে আজকে দিনে দাঁড়িয়ে সর্ষের তেলের দাম কত? 200 টাকার উপরে। মাননীয়া যখন সিঙ্গুরের জমিতে সর্ষে মানে ছড়িয়েছিলেন, তখন আমরা ভাবলাম সর্ষে হবে, এখান থেকে সর্ষের চাষ হবে, দাম কমবে। কিন্তু ওখানে হলো কি, সিঙ্গুরের জমিতে দেখলাম পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি পরিমাণ কাশফুল চাষ হয়। ওখানে চাষ হয়েছে না কীভাবে উনি জানেন? এবার উনি কতগুলো কথা বললেন, বিশ্বনাথ দা ঠিকই বললেন, 2014 সালে মেন একটা ইস্যু তো কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে। এবার বলি 2014 সালে ওয়েস্ট বেঙ্গলে কন্ট্রাক্ট এপিএমসির একটা রেগুলেশন এনে কন্ট্রাক্ট ফার্মিং কিন্তু অলরেডি অ্যালাউ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে কন্ট্রাক্ট ফার্মিং 2014 সাল থেকে হচ্ছে। তার এক্সাম্পল যদি জানতে চাও, তুমি হাওড়া, হুগলি, বর্ধমান বিভিন্ন জেলায় যে পেপসি আলু বলে যেগুলো চাষ করা হয়, মানে পেপসিকো কোম্পানি কন্ট্রাক্ট ফার্মিং যেটা করে, অলরেডি পশ্চিমবঙ্গে চালু। সেকেন্ড হচ্ছে 2007 সালে সিপিএম এর তৎকালীন নেতা বিনয় কুমার, উনি বলেছিলেন কন্ট্রাক্ট ফার্মিং এর কথা, যদি নামটা একটু অন্যরকম ছিল, কি পার্টনারশিপ ফার্মিং না কি ওরা নাম দিয়ে চালু করতে চেয়েছিলেন। তা আজকে এরা বিরোধ কেন? কংগ্রেসের কথা যদি বলি, কংগ্রেস বলেছিল তাদের লোকসভার ম্যানিফেস্টো ছিল এপিএমসি অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের কথা এবং কন্ট্রাক্ট ফার্মিং আনার কথা। আজকে যে বিরোধের কথা বলছে বারবার বৈষ্ণবতা বলছেন, কৃষক বিরোধী কৃষক দাদা একসাথে বসা হয়নি। দেখুন, পুরো ভারতবর্ষের মানুষ জানে যে সিপিএম, কংগ্রেস, বাম মানে এই দলগুলো এবং কংগ্রেস, তৃণমূল, এগুলো যখন একসাথে থাকে তার একটাই মানে নিশ্চয়ই মানুষের জন্য কিছু ভালো হচ্ছে, তার জন্য এদের বিরোধ। একটা না, নীতি আয়োগের সাথে বারবার মিটিং হচ্ছে কৃষক সংগঠনগুলোকে। আর যে ভদ্রলোক আজকে এসছেন রাকেশ টিকায়েত বাবু, উনি ওনার সাথেও বসার জন্য কথা হয়েছিল, উনি বলেছেন না ফার্ম অ্যাক্ট বাদ দাও, নীতি আয়োগ থেকে বলা হয়েছে তোমার ফার্ম অ্যাক্টে কি অসুবিধা আছে তিনটে বিলে তুমি জানাও, পয়েন্ট আউট করে জানাও, উনি জানাননি। আসল ব্যাপার কী জানো, এটা চাষিদের কোনো অসুবিধা নেই, মিডল ম্যানদের অসুবিধা হবে, চাষিরা তাদের প্রডিউসের দাম পাবে, চাষিদের জীবন জীবিকা উন্নত হবে, হলে তারা মিডল ম্যানদের ওপর নির্ভরশীল হবে না। আর মিডল ম্যানদের ওপর যদি নির্ভরশীল না হয়, তাহলে এই বৈশ্যনাথ বাবু যে দলকে সমর্থন করে, সেই দলের নেত্রী যেমন কৃষকদের ভাবাবেগ নিয়ে খেলতে পারে। সিঙ্গুর আন্দোলনে পিডিএসের ভূমিকা, আপনার ভূমিকা, আপনার দলের ভূমিকা আমরা জানি, আমি সেখান থেকে জিজ্ঞাসা করব, সিঙ্গুরের শেষ পর্যন্ত যে পরিণতি হয়েছে সিঙ্গুতে যে কৃষকদের আন্দোলন, তার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ানো, সিঙ্গুরের নেত্রী দাঁড়ানো, যা গোটা ভারতবর্ষে তাকে পরিচিত করেছে কৃষকদের আন্দোলন, জমি রক্ষার আন্দোলনের সঙ্গে, সেটা কি আদতে কৃষকদের ভালো করবে না আরো খারাপের দিকে ঠেলে দেবে, ঠিক যেমন অবস্থা, যেমন অন্ধকার আজকে সিঙ্গুর পড়েছে? সিঙ্গুর আন্দোলন নিয়ে এটা পরিষ্কার থাকার দরকার যে আমাদের আন্দোলনের দাবি ছিল জোর করে জমি অধিগ্রহণ করা যাবে না। আমরা বলেছিলাম ন্যানো কারখানা হতে পারে, উল্টো দিকে নিচু জমি আছে, ডাঙা জমি, উঁচু জমি, যেখানে চার ফসল হয় সেটা বাদ দিয়ে উল্টো জমিতে কারখানা হোক। কিন্তু জবরদস্তি করে, যেহেতু তখন তাদের অনেক মেজরিটি ছিল বাম ফ্রন্ট, তারা করেছিলেন যে আমরা যেটা বলবো সেটাই হবে। এবং বাস্তবে চাকরি চাকরি করে যারা এই ভোটেও যারা অনেক প্রচার করেছেন, আমরা জানি যে ন্যানো কারখানা চলে গেছিল গুজরাটে এবং সেই ন্যানো কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে। ফলে সিঙ্গুরের যে ইস্যু, সেই ইস্যুর পরিণতিতে আজও বামফ্রন্ট যারা চালায় সিপিআইএম, এই নির্বাচনেও তারা এমন ধরনের প্রচার করেছে যে সিঙ্গুরে তারা কারখানা করবেই, অথচ বামফ্রন্টের আমলে অনেক বড় বড় কারখানা, আমি সব নাম বলতে যাচ্ছি না, সব বন্ধ হয়েছে। ফলে এগুলো সবই মানুষের স্বার্থের নাম করে রাজনীতি করা এবং মানুষের আন্দোলনকে দমন করার ব্যাপার। আজকের দিনে যে রাকেশ টিকায়েত সহ সর্বভারতীয় নেতৃত্ব, যার মধ্যে আমরা অংশীদার, সংযুক্ত কৃষক আন্দোলনের অন্যতম শরিক AIKSCC, যেখানে 250-এর বেশি কৃষক সংগঠন আছে, যার মধ্যে আমরা যে কৃষক সংগঠনে যুক্ত, KKSS, কৃষক ক্ষেত মজুর সংগতি সমিতি, আমরাও যুক্ত আছি। এই আন্দোলন যে এক বছরের বেশি চলতে পারছে এবং তারা আজকে রাকেশ টিকায়েত এসছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে, আমি তাকে বিশেষ ধন্যবাদ জানাবো, আমি মুখ্যমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানাবো যে উনি সর্বভারতীয় এই কৃষক নেতার সঙ্গে আলোচনার জন্য, নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য সময় দিয়েছেন এবং উনি আন্দোলনের পাশে আগেই দাঁড়িয়েছেন, এখন আরও শক্তভাবে দাঁড়াবেন কথা দিয়েছেন।
এবং রাকেশ টিকায়েতরা কিন্তু নির্বাচনের আগে বিজেপির পক্ষে কোনো ভোট নয়, 11ই মার্চ গান্ধী মূর্তির নিচে কলকাতায় যে মিটিং করেছেন, আরো বিভিন্ন এলাকায় যে মিটিং করেছেন, সেগুলো কিন্তু এমন এই কারণে উনি তখন বলেননি যে মমতাই জিতবেন। এবং বিজেপি বিরোধী প্রচার এখানে যেমন তিনি অংশ নিয়েছেন, তেমনি সারা দেশে সংগঠন আপনার জন্য যে সময় বরাদ্দ করেছিলাম ইনিশিয়ালি প্রত্যেকের জন্য 2 মিনিট করে আপনার জন্য ছিল, সেটা যেহেতু শেষ আমি